হ্যালোয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকটিস ফ্রম ব্যাপি দর্শক আপনাদেরকে তিরিশ এক দু হাজার তেইশ এই তারিখ মর্নিং ওয়ান পি এমে এ যে টার্গেট মিডল দিয়েছিলাম পাট নাম্বার সমেত সেখান থেকে ডবল ন হাজার টাকার ঘর খেলেছে ডবল সাড়ে চারশো টাকার ঘর খেলেছে ডবল আড়াইশো টাকার ঘর খেলেছে প্রত্যেকটা ডবল ডবল পুরস্কার খেলেছে কোন কোন নাম্বারে পুরস্কার খেলেছে সেটা আপনাদেরকে স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো তারপরেই আমি আপনাদেরকে মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখের টার্গেটটা দিয়ে দেবো ঠিক আছে আগে দেখেনি। নিই তিরিশ তারিখে কি কী পুরস্কার খেললো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক পুরস্কার খেলেছে আপনাদেরকে আটাত্তর মিডিলটা দিয়েছিলাম সেভেন এইট দেখুন এই আটাত্তর মিডিলটা ডবল জিরোর পাটে আড়াইশো টাকার ঘরটা খেলেছে ডবল জিরো পাট বলতে কি বোঝায় ডবল জিরো পাট বলতে ডবল জিরো থেকে জিরো নাইন একটা পাঠ হয় এই পাটের মধ্যে পুরস্কারটা খেলে গেল আড়াইশো টাকার ঘর তারপরে দেখুন আপনাদেরকে উনতিরিশ মিডিলটা দিয়েছিলাম টু নাইন এই উনতিরিশ মিডলটা আপনাদেরকে তিরিশের পাটটা দিয়েছিলাম দেখুন তিরিশের পাটে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে তারপরে দেখুন আপনাদেরকে ডবল জিরো পার্টটা দিয়েছিলাম ডবল জিরো পাটে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে উনতিরিশ মিডিলে তারপরে দেখুন আপনাদেরকে জিরো সিক্স দিয়েছিলাম এই জিরো সিক্স দুটো পুরস্কার আছে আপনাদেরকে তিরিশের পাটটা দিয়েছিলাম এই তিরিশের পাটে দুটো একশো কুড়ি টাকার ঘর খেলেছে একটা নয় কিন্তু দুটো একশো কুড়ি টাকার ঘর জিরো সিক্স মেডিলে তারপরে দেখুন আপনাদেরকে ঊনসত্তর মিডলটা দিয়েছে ছিলাম সিক্স নাইন এই ঊনসত্তর মিডিলে একটা বড় পুরস্কার খেলেছে সেটা হলো ন হাজার টাকার ঘর শুধু যে ন হাজার টাকার ঘর খেলেছে তাও নয় তার সাথে সাড়ে চারশো টাকার ঘরও আছে দেখুন দশের পাটে ন হাজার টাকার ঘর খেলেছে ঊনসত্তর মিডিলে আর নব্বইয়ের এর পাটে সাড়ে চারশো টাকার ঘর খেলেছে ঊনসত্তর মিডিলে ঊনসত্তর মিডিলের পাল্টি কত ছিয়ানব্বই ঘোরালে ছিয়ানব্বই এই ছিয়ানব্বই মিডিলটা আপনাদেরকে প্রথমেই দেখুন ষাটের পাটটা দিয়েছিলাম ষাটের পাটে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে এই ছিয়ানব্বই মিডিলটা আবার আড়াইশো টাকার ঘরে খেলেছে আপনাদেরকে দেখুন দশের পাটটা দিয়েছিলাম দশের পাট বলতে কি বোঝায় দশ থেকে উনিশ একটা পার্ট হয় এই পাটের মধ্যে আড়াইশো টাকার ঘর খেলে গেল তারপরে দেখুন আপনাদেরকে আটানব্বই মিডিলটা দিয়েছিলাম নাইন এইট আপনাদেরকে পঞ্চাশের পার্টটা দিয়েছিলাম পাঁচের পার্ট ধরে টার্গেট করলে আটানব্বই মিডিলে একশো কুড়ি টাকার ঘরটা খেলে গেছে তারপরে দেখুন আপনাদেরকে আঠেরো মিডিলটা দিয়েছিলাম ওয়ান এইট এই আঠেরো মিডিলটা দেখুন আপনাদেরকে আশির পার্টটা দিয়েছিলাম আশির পাট ধরে টার্গেট করলে ন হাজার টাকার ঘর খেলেছে এই আঠেরো মিডিলটা যদি রেজাল্ট ফলো করেন দেখবেন আঠেরো মিডিল প্রথমেই একদম রেজাল্টে দেওয়া আছে ন হাজার টাকার ঘর আঠেরো মিডিলের পাল্টি হচ্ছে একাশি এই একাশি মিডিলটা আপনাদেরকে ষাটের পার্টটা দিয়েছিলাম ষাটের পার্টে একশো কুড়ি টাকার ঘর তারপরে দেখুন আপনাদেরকে একুশ মিডিলটা দিয়েছিলাম টু ওয়ান এই একুশ মিডিলটা আপনাদেরকে দশের পার্টটা দিয়েছিলাম দশের পাটে একটা বড় ঘর সেটা হলো সাড়ে চারশো টাকার ঘর বেশিরভাগ পুরস্কার দেখা যাচ্ছে যে বড় ঘরে খেলেছে এবার আপনাদেরকে একত্রিশ এক দু হাজার তেইশ এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য ষোলোটা স্পেশাল টার্গেট মিডিল দিচ্ছি এবং সেই সঙ্গে এই মিডিলগুলো কোন কোন পার্টে বা কোন কোন বইতে পুরস্কার খেলতে পারার সম্ভাবনা সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন একত্রিশ এক হাজার তেইশ এই তারিখ মর্নিং ওয়ান পি এ আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম আটচল্লিশ মিডিল এবং পাল্টি করে চুরাশি মিডিল এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে পঞ্চাশের পার্ট দশের পাট ষাটের পার্ট এবং ডবল জিরো পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে পঞ্চাশে পার্ট এবং ষাটের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন সতেরো মিডিল দিলাম এবং পাল্টি করে একাত্তর মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নাম্বার হচ্ছে ষাটের পার্ট কুড়ি পার্ট দশের পার্ট এবং সত্তরের পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে কুড়ি পার্ট এবং সত্তরের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন জিরো টু মিডিল দিলাম এবং পাল্টি করে কুড়ি মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নম্বর হচ্ছে আশির পাট নব্বই পার্ট ষাটের পার্ট এবং দশের পাট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে আশির পাট এবং ষাটের পাট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আটষট্টি মিডল দিলাম এবং পাল্টি করে ছিয়াশি মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নম্বর হচ্ছে নব্বই পাট চল্লিশের পাট সত্তর পাট এবং কুড়ি পাট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হচ্ছে নব্বই পাট এবং সত্তরের পাট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন সাতান্ন মিডিল দিলাম এবং পাল্টি করে পঁচাত্তর মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নম্বর হচ্ছে ডবল জিরো পার্ট সত্তর পাট কুড়ি পাট এবং পঞ্চাশের পাট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হচ্ছে সত্তর পাট এবং কুড়ি পার্ট তারপর নেক্সট টার্গেটটি দেখুন উনিশ মিডিল দিলাম এবং পাল্টি করে একানব্বই মিডিল দিলাম এই দুটি মিডলে পার্ট নম্বর হচ্ছে ষাটের পার্ট চল্লিশে পার্ট নব্বই পার্ট এবং দশের পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে চল্লিশে পার্ট এবং দশের পার্ট তারপরে নেক্সট টার্গেটটি দেখুন আঠাশ মিডিল দিলাম এবং পাল্টি করে বিরাশি মিডিল দিলাম এই দুটি মিডলে পাট নম্বর হচ্ছে তিরিশে পার্ট নব্বই পার্ট আশির পার্ট এবং চল্লিশে পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে তিরিশে পার্ট এবং আশির পার্ট লাস্ট টার্গেট লাস্ট টার্গেটটি হচ্ছে জিরো থ্রি দিলাম এবং পাল্টি করে তিরিশ মিডিল দিলাম এই দুটি মিডলে পাট নম্বর হচ্ছে দশের পাট নব্বই পাট চল্লিশে পার্ট এবং ষাটের পার্ট এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে নব্বের পার্ট এবং ষাটের পার্ট টোটাল ষোলোটা স্পেশাল টার্গেট মিডিল দিলাম এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ পার্ট নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দিলাম আশা করছি এখান থেকে পুরস্কার খেলে যাবে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে জাস্ট এক সপ্তাহ ফলো করুন এক সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ